ठाकुर तुम्हें पृथ्वी मदे एत गरीब कर पाठिए तुम्हें एकम्र मे एक मे कन्या दिए ठाकुर ताकिला दो मुठो भात दीते पर बालो एक कपड़ दीते ठाकुर यंत्रणा थे तुम्हें मृत्यु दाओ ठाकुर तुम्हें मृत्यु दाओ बाबा बाबा तुम्हार की होए ची तुम्हें की भाव छो बाबा आलो बाबा बापची से तोरी कथा आलो हमादेर कथा तुम्हार की भावते हो बेना बाबा भगवान हमादेर जे भावे राग बे मार आमी तुम्हार काछे शे भावे थाक बो बाबा बोलो घरे बोशे बोशे शुद्ध ठाकुर के लिए क्या चल बे ना की काजबाजर व्यवस्था करते हो बे आलो रे मार कोथाय आमी कादेर सन्धान करब आर कोथाय बाकी खाब आलोर मा काजेर जोन्नो तो आमी कोनो का जागाय जेते बात राखिनी
কোথাও তো একটি কাদের সন্ধান আমি করতে পারলাম না। ঠিক আছে হয়েছে, আমি রেধেছি খাবে চলো। খাবো আমরা যে খাবো, তুমি চাউল কোথায় পেলে? আমি হাঁটতে হাঁটতে প্রাসাদে গিয়েছিলাম, রানী মা আমাকে দেখে বলল, কিরে আলোর মা তোর মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? পরে আমি রানীমার কাছে বললাম, আজ দুদিন হলো আমার উনুন জ্বলে না, তাই মুখটা মলিন হয়ে আছে। পরে বলল, ঠিক আছে আমি তোকে কিছু চাল ডাল দিলাম, এগুলো রেঁধে খা, তাই নিয়ে এসেছি, চলো খাবে চলো। বাবা তুমি মাকে নিয়ে খাবার ঘরে যাও, আমি আসছি। ঠিক আছে আলু, চালু করে জলদি আসিস, আজ একই সাথে বসে আমরা ভাত খাবো। ঠাকুর তুমি গরিবদের দেখে রেখো, তাদের প্রতি তুমি সহায় থেকো। আলো, ও আলো, আরে মন্টুদা এসো এসো বাড়িতে এসো। আলো, কি হয়েছে? ওই আলো, তোরে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি রে। না না আজকে কোথাও যাব না, তুমি চলে যাও। এই আলো, তোর জন্য আমি থাকতে পারি না রে। আরে কি হয়েছে তুমি খুলে বলো। তোকে আমার খুব ভালো লাগে। তা বুঝতে পেরেছি, বাবা খাবার ঘরে বসে আছে, সরো সরো। আইশন, তুই আমার সামনে এসলে খালি বলিস চলে যাব, কাজ আছে। এই শোন, তোকে না আমি না খুব বুঝতে পেরেছি, তুমি আমাকে খুব ভালোবাসো। হ্যাঁ, এখন কিসের জন্য এসেছো সে কথাটা বলে ফেলো। তার আগে বল, তুই আমাকে একটা জিনিস দিবি নাকি? জিনিস? আরে আমাদের ঘরে তো কিছু নেই, তোমাকে কি দেব? আছে রে, আছে, তোর কাছে আছে রে। কি বলতে এসেছি সব কথা বল। আমাকে একটু মারবো কিন্তু। আমি কথা বললেই তুই খালি রেগে যাস। তোর সাথে কথা বলবো না। এই হ্যালো, শোন আমি যে জন্য এসেছি, তোর বাবা কোথায় রে? বাবা খাবার ঘরে গিয়ে। জানিস তোর বাবাই একেবারে বোকা। কেন এ কথা বলছিস কেন? আরে নয় তো কি, তোর বাবার মতো আমার বাবাও বোকা ছিল। হঠাৎ একদিন রাজবাড়িতে গিয়ে হঠাৎ একটা চাকরি নিয়েছে, সেদিন থেকে আমাদের দিন ভালোই ভালোই যাচ্ছে। সত্যি বলছিস? হ্যাঁ। এই আলো, হ্যাঁ তোর বাবা এলে বলবি আমার বাবার মতো তোর বাবাও যেন রাজপ্রাসাদে গিয়ে একটা চাকরি নেয়, তাহলে তোরাও দুবেলা দুমুঠো খেতে পারবি। ঠিক আছে আমি বলবো। এবার আমি যাই। শোন তুই আমার একটু দিয়ে জানা রে। ইসি রে, আমি বাবার কাছে যাই। ইস খালি চলে যাই রে। আরে তুই যা। যাব? হ্যাঁ যা যা। যাব? আরে বলছি তো যা। একটু দিবি না? থাক, ইস মাল ঢালো। কি করি কোথায় যাই, কি করে দিন কাটাই, আমি তো কোথাও একটি কাদের সন্ধান করতে। বাবা হ্যালো, জানো বাবা মন্টু তো আমাদের বাড়িতে এসেছিল, সে কি বলে গেল জানো? কি বলে গেল? সে বলে গেল, ওরে আলো তোর বাবা শুধু শুধু ঘরে বসে থাকবে কেন, ও রাজবাড়িতে পাঠালে একটা চাকরি হতো, তাই বলছিলাম মাকে নিয়ে তুমি যদি রাজবাড়িতে যেতে। কি হয়েছে? চোখের মাথা একেবারে খেয়ে বসে আছো মা? মেয়ে আর বাবে মিলে কি চুক্তি পরামর্শ হচ্ছিল? আলোর মা, মা আমি বাবাকে বলছিলাম তুমি বাবাকে নিয়ে রাজবাড়িতে যেতে, মন্টুদা বলে গেছে, যাও না মা। ঠিক আছে আলু, আমি তোর মাকে নিয়ে রাজ বাড়িতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও বাড়ি থেকে যাস রে মা। না না, তোমরা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। ঠিক আছে মা, চলো আলোর মা। ভালোভাবে থাকিস আলো। মাথা পিতা রেখে মোরে চলে ভগবান ডাকি তোমারে। চাকরি
আসবে ফিরে মন্ত্রীবর মহারাজ আমার পিতা আমাকে এই রাজ্যে হ্যালো আমি হ্যালো বলুন বলুন মন্ত্রীবর বলুন আমার রাজ্যের প্রজা সাধারণ দুঃখে নির্বাদ করছে না সুখে দিনাতিপাত করছে। মহারাজ আমি গিয়েছিলাম আপনার রাজ্যময়, আপনার রাজ্যময় আমি ঘুরে দেখে এসেছি, আপনার রাজ্য প্রজারা সব সুখে সুখে আছে আর আপনি গুণগান যাচ্ছে। মহারাজ মন্ত্রীবারে আপনার কথা শুনে আজ আমি বড় আনন্দিত হয়েছি, আমার বিজয়নগরের সমস্ত প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে এবং আমার গুণকীর্তন করছে, এর চেয়ে আনন্দ আমার আর কিছুই নেই মন্ত্রীবর। তবে একটি কথা মন্ত্রীবর, আমার পুত্র প্রেম কুমার দেখতে দেখতে হঠাৎ অনেক বড় হয়ে গেছে, তাকে স্কুলে ভর্তি করার প্রয়োজন, তাই তার লেখাপড়ার ভার আমি আপনার হাতে অর্পণ করতে চাই। ঠিক আছে মহারাজ, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? মহারাজ আমি একজন আপনার দিনহীন গরিব প্রজা, আমি আর গড়িয়ে আছি দুদিন যাবৎ কোনো চলা জ্বলেনি মহারাজ, তাই তো আমি আপনার কাছে এসেছি, যদি আপনি দয়া করে আমাকে যে কোনো একটি কাজ দিন তাহলে আমার স্ত্রী কন্যাকে নিয়ে আমি দুমালা দুপুটু ডাউল ভাত খেতে পারি। আফসোস আফসোস আফসোস, আমার জীবন ভর শুধু আফসোস, আমার পিতা যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল শোনো শোনো বিজয় সেন, এই রাজ ভান্ডারের যত অর্থ সব প্রজাদের সম্পদ, তুমি প্রজাদের জন্য রাজ ভান্ডার উজাড় করে দেবে, কিন্তু আমি তা পারিনি, আমার ভুলের জন্য আমার এক প্রজা আজ দুদিন যাবৎ অনাহারে আছে, এ বড় লজ্জার কথা, বড় ঘৃণার কথা। না না না, তা হয় না, আমার রাজ্যের কোনো প্রজা অনাহারে থাকবে এ আমি সহ্য করতে পারি না, আমার প্রজার জন্য প্রয়োজন হলে আমি জীবন পণে করব। রমানন্দ মহারাজ অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে, তোমাদের অধিপতি এই বিজয় সেনের অপরাধ হয়েছে, মার্জনা করো রমানন্দ, তুমি আমাকে মার্জনা করো, আর এক কাজ করো রমানন্দ, আজ থেকেই তুমি আমার প্রাসাদে, আমার প্রাসাদের পাশে যে ফুল বাগান রয়েছে সেই ফুল বাগানে তুমি জল ঢালবে, মাসের শেষে যেটা তুমি দিলান্তে যে বেতন পাবে সেই বেতন দিয়ে তুমি তোমার স্ত্রী কন্যাকে ভরণ পোষণ করবে। ভগবান আপনার মঙ্গল করুক, ভগবান আপনার মঙ্গল করুক। হ্যালো মন্ত্রীবা মহারাজ,
बड़ लज्जा बड़ घृणा আমারই রাজ্যে এত দুঃখী মানুষ আছে এই কথা ভাবতে লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে আপনি কাজ করুন মন্ত্রীবর সারা রাজ্য অনুসন্ধান করুন তন্ন তন্ন করে খুঁজে দেখবেন যেখানে প্রজারা না খেয়ে আছে সেখানে আপনি খাদ্য বিতরণ করবেন যে প্রজা অসুস্থ হয়ে পড়েছে সেখানে আপনি ঔষধ দেবেন ঔষধ খাদ্য বস্ত্র কোনো কিছুর অভাব যেন না থাকে যদি এরা এই অভাবে কষ্ট পায় তাহলে ওই স্বর্গ থেকে আমার পিতা আমাকে অভিশাপ মহারাজ আমি তাই করব এই মুহূর্তে আমি ছুটে যাব প্রজা মহলে যেখানে খেতে নাই সেখানে খাদ্য দিব যেখানে ডল নাই সেখানে ডল দিব যেখানে ঔষধ নাই সেখানে ঔষধ দিব আর আপনার রাজ্যটা আমি পুরে দেখে আসবো মহারাজ আমার সঙ্গে